নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। কুম্ভ রাশিতে শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করছিল। বর্তমানে অর্থাৎ আজ 13 তারিখ এই বৃহস্পতি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি ত্যাগ করে আপনার মীন রাশিতে প্রবেশ করেছে। এই কুম্ভ রাশিতে বর্তমানে মঙ্গল এবং শুক্রের মহা সংযোগ সৃষ্টি কিন্তু করতে চলেছে এবং এই চারটি রাশিকে সম্পত্তি, বাড়ি, গাড়ি, চাকরি এবং প্রচুর অর্থের মালিক কিন্তু করবে। ডায়েরিতে নোট করে নিন। দেখুন, শুক্র আমাদেরকে ভোগ, বিলাস, লাক্সারি বাড়ি, গাড়ি, সব যা দেখছেন ঝাঁ চকচকে সেটাই হচ্ছে শুক্রের আন্ডারে। আপনি একটা ঠান্ডা জলের গ্লাস থেকে ঠান্ডা ঘর সম্পূর্ণ দেখবেন, এটা কিন্তু আপনার জীবনে, বা বিলাসবহুল জীবন, এটা কিন্তু শুক্র। এবং সেখানে মঙ্গল একত্রে অবস্থান করে। মঙ্গল হচ্ছে ভূমিপুত্র কারক গ্রহ, অর্থাৎ একাধিক জমি জায়গা, ফ্ল্যাট, এই জায়গাগুলো কিন্তু এই চার রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে চলেছে। এবং এই যোগ যে চার রাশিকে অর্থনৈতিক দিক থেকে প্রচুর সম্পত্তির মালিক যে রাশিগুলোকে করবে, আমি সেই রাশিগুলোরই একে একে নাম আপনাদেরকে জানাব। ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, কোনো হাওয়াতে এখানে কোনো কথা নেই, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে এখানে কিন্তু আমি আলোচনা করছি। দুম করে রাশিগুলোর নাম বলে ফেলা কোনো কারণ নেই, এটা কিন্তু কৌশিক রায়ের কাছে নয়, অর্থাৎ আপনাদেরকে লজিক দিয়ে কিন্তু আপনাদেরকে এখানে বুঝাতে আমি চাইছি। অর্থাৎ এই জ্যোতিষশাস্ত্রটাকে কলঙ্কিত না করে জ্যোতিষের মেন জিনিসটা মানুষকে বোঝানো, মানুষের জীবনে তাতে উপকারিতাও মানুষ কিন্তু পাবে। আর যারা জ্যোতিষশাস্ত্র শিখছেন তারা অবশ্যই এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি আপনারা ফলো রাখুন, বেশ কিছু তথ্য আপনারা জানতে কিন্তু পারবেন। দেখুন, মঙ্গল এবং শুক্রের এই মহাসংযোগ চার রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দিবে। মঙ্গল আমাদের এনার্জি কারক গ্রহ, মঙ্গল আমাদের ভাতৃ কারক গ্রহ, মঙ্গল আমার পরাক্রম কেমন থাকবে এটা কিন্তু মঙ্গল। মঙ্গল ভালো থাকলে আপনি একজন ভালো খেলোয়াড় হতে পারবেন, মঙ্গল ভালো থাকলে আপনি প্রশাসনিক বিভাগে কিন্তু একটা বড় উচ্চ পদে চাকরি কিন্তু পাবেন। মঙ্গল আপনার যদি ভালো থাকে, একাধিক ভূমির মালিক, একাধিক সম্পত্তি জায়গা কিন্তু আপনার থাকবে। মঙ্গল যদি আপনার ভালো থাকে, আপনার ক্ষেত্রে উইল ফোর্সটা বৃদ্ধি কিন্তু করবে এবং সেখানে শুক্র একত্রে হয়ে এই চার রাশিকে করতে চলেছে মালামাল। ডায়েরিতে নোট করে নিন, এই যে চার রাশির আমি কথা বলছি, অদ্ভুত, অকল্পনীয় লাভ এই চার রাশি পাবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। অর্থনৈতিক দিক থেকে সফলতা, প্রচুর অর্থের মালিক এবং আপনার ক্যারিয়ারের ক্ষেত্র কিন্তু ডেভেলপমেন্ট করবে। তো যাই হোক, আলোচনাটা শুরু করা যাক। খুব অল্প দিনের জন্য এই মহাসংযোগ থাকছে, নিজেরা এই সময় যাদের ক্ষেত্রে মঙ্গলের মহাদশা, অন্তর্দশা, পতর্দশা চলছে বা শুক্রের মহাদশা, অন্তর্দশা, পতর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দিবে। এবং আপনার জন্মছকে বাই বার্থ চার্ট যদি মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করে, আপনি লিখে রাখুন আপনি ঐশ্বর্যবান বা ঐশ্বর্যশালী ব্যক্তিতে আপনি কিন্তু পরিগণিত হবেন। ফিরে তাকাতে হবে না,
যদি আপনার জন্মচক্রে সঠিকভাবে থাকে, পীড়িত যদি না হয়, মঙ্গল পীড়িত যদি না হয়, শুক্র পীড়িত যদি না হয়, শুক্র যদি সঠিকভাবে অবস্থান করে ডিগ্রিগত দিক থেকে, নক্ষত্রের দিক থেকে এবং মঙ্গলের সাথে, মানে এক কথায় আপনি প্রচুর সুখ বৈভব আপনি কিন্তু পাবেন। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে, এক নম্বর যে রাশি সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি রাশির অধিপতি আপনাদের ধনপতি এবং সপ্তমপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের আর্থিক উন্নতি, ধনপতি একাদশভাবে যাওয়া আর্থিক উন্নতি আপনাদের ঘটাবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং সপ্তমপতির সঙ্গে কানেক্ট করছে নিজস্ব ব্যবসা, দৈনিক রোজগার, প্রেম, দাম্পত্য সুখ এবং প্রপার্টি থেকে লাভ। রাশির অধিপতিকে কানেক্ট করছে চাকরি পাওয়া এবং একাধিক সম্পত্তি কেনা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মেষ রাশির একাদশ ভাব। যে কোনো কার্যে আপনি কিন্তু সফল আপনি কিন্তু হবেন। ডায়েরিতে নোট করে নিন, প্রথম যে রাশির কথা বললাম সে রাশির নাম মেষ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের এই পঞ্চমভাবে আপনাদের রাশির অধিপতি, আপনাদের সপ্তমপতি, আপনাদের ধনপতি অবস্থান করছে পঞ্চমভাবে। আপনাদের ক্ষেত্রে একাধিক সম্পত্তি ক্রয় করা, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হওয়া, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে আয় এবং প্রপার্টি থেকে লাভ তুলা রাশির ক্ষেত্রে, এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করছে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দেখা আকস্মিক ধনলাভ এবং ভূমি ভবন বাহন সুখ। এবং আপনাদের ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, তাদের কার্যের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি সপ্তমভাবে অবস্থান করছে, কর্মপতিকে কানেক্ট করছে এবং তৃতীয় পতিকেও কানেক্ট করছে, দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পাবেন। আপনি সিংহ রাশির মানুষ, লিখে নিন ভাগ্যপতির সাথে, অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এবং ভাগ্যভাবে অলরেডি রবি কিন্তু অবস্থান করবে 14 তারিখ থেকে, অর্থাৎ তুঙ্গ গৃহে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে লট অফ চেঞ্জ আসতে কিন্তু চলেছে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের চতুর্থপতিকে কানেক্ট করছে, আপনারা সম্পত্তির দিক থেকে লাভ পাবেন, বড় ধরনের কন্ট্যাক্টগুলো ব্যবসা ক্ষেত্রে আপনারা পাবেন, আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের এই সময় হবে। কেরিয়ারের ক্ষেত্রে সিংহ রাশির ডেভেলপমেন্ট, এই মঙ্গল এবং শুক্র আপনাদেরকে অর্থনৈতিক দিক থেকে কিন্তু সফলতা কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, দৈনিক রোজগার বৃদ্ধি, এই জায়গাটা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং আপনাদের প্রপার্টি থেকে লাভ কিন্তু এই সময় দিবে। চার নম্বর যে রাশি, অতি চর্চিত রাশি, বেশিরভাগ ক্ষেত্রে কমেন্ট আসে যে স্যার আমার খারাপ হচ্ছে, নিজের জন্মছক দেখিয়ে নিন। আবারও বলছি, কৌশিকরায় কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, সেটি আমি কেটে দিয়েছি, অর্থাৎ এভরিথিং ইজ পসিবল। আপনাদের যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি দুর্দান্ত কানেকশান। আপনাদের জ্যোতিষশাস্ত্র বুঝুন, চতুর্থপতি, পঞ্চমপতি, দশমপতি আপনাদের ধনভাবে এবং একাদশপতিকে, চতুর্থ, পঞ্চম, দশম, একাদশ
ধনভাবে অবস্থান করছে, দুর্দান্ত কানেকশান আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, নিজস্ব প্রপার্টি হওয়ার যোগ আপনাদের দেখা যাচ্ছে, এবং আর্থিক স্থিতি পঞ্চমপতি ধনভাবে হঠাৎ লটারি, শেয়ার মার্কেট, আপনার ফাটকা, স্টক বিজনেস এগুলো থেকে লাভ পাবেন। এবং কর্মপতি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি আপনাদের হতে কিন্তু চলেছে। এবং একাদশপতিকে যে কোনো কার্যে আপনি মকর রাশির মানুষ সফলতা কিন্তু পাবেন, এবং আর্থিক উন্নতি আপনাদের এই সময় হবে। বিদেশ থেকে লাভ মকর রাশির ক্ষেত্রে কিন্তু এ সময় দেখা যাচ্ছে, এবং আপনাদের এ সময় কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা আপনারা কিন্তু এ সময় লাভ কিন্তু পাবেন, শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে ফিল্ম দুনিয়াতে যারা আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, রাজনীতির ক্ষেত্রে যারা আছে, যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।